এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের নিজস্ব ক্ষমতা বলে যে 5টা ছুটি দেওয়ার অধিকার আছে বা ক্ষমতা রয়েছে, সেই অধিকার প্রয়োগ করে উপাচার্য সিদ্ধান্ত নিয়েছেন এবং নোটিফিকেশন জারি হয়ে গেছে যে যে পুজোর ছুটি পরশুদিন থেকে পড়ার কথা ছিল তা আগামীকাল থেকেই তা বলবৎ হবে, অর্থাৎ আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আগামীকাল যে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নোটিশ আকারে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনা যে এই অচলাবস্থা বা ঘেরাওয়ের জেরেও তাও অস্পষ্ট, মানে তাও স্পষ্ট করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যদি এখনো পর্যন্ত যে ঘেরাও কর্মসূচি বা অবস্থান কর্মসূচি চলছে সেটা এখনো পর্যন্ত চলছে, যারা শিক্ষা বন্ধু সমিতি তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন পরবর্তী কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বারাসত পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসব চৌধুরীকে। কৃষ্ণেন্দু তোমার প্রশ্ন বাসব বাবুকে। বাসববাবু, আগামী পরশু থেকে পুজোর ছুটি পড়ার কথা, তার আগে আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিতে হলো কেন? আমার হাতে 5টি ডিসক্রিশনারি লিভ আছে, এবছর আমি একটাও ডিসক্রিশনারি লিভ ব্যবহার করিনি। বিশ্ববিদ্যালয়ে যে ধরনের মানে অচলাবস্থা বাইরে যেটা চলছে তাতে করে আজকে আমি গতকাল অবধি পরিষেবা ঠিক মতো দিতে পেরেছি, আজকে আমার পরিষেবা দেবার ক্ষেত্রে একটু অসুবিধে হচ্ছে। আমার মনে হয় আগামীকাল দূর দূরান্তর থেকে লোকজন যদি এসে ফিরে যান তাহলে তাদের পক্ষে বিরাট একটা অসুবিধে হবে। আমি এখানে অত্যন্ত গরিব ছাত্রছাত্রী, তারা এখানে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, তারা বহু দূর থেকে এসে যদি ফিরে যান তাহলে সেটা তাদের পক্ষে যে স্ট্রেনটা হবে, আমি সেই স্ট্রেনটা অ্যাভয়েড করার জন্যে আগামীকাল একটা দিন ছুটি হিসেবে ডিক্লেয়ার করতে বাধ্য হচ্ছি। আগামীকাল ছুটি হলে পরশু থেকে যে ছুটিটা দেওয়া মানে নর্মাল দেওয়া থাকবে, আগামীকালের থেকে যদি ছুটি দেওয়া হয় একটা দিন ছুটি আমি আমার ডিসক্রিপশনের দিক থেকে দিতে পারবো, এবং ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা যেন কালকে কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে না আসেন, তারা মানে মূলত যারা পরিষেবা পাওয়ার জন্য আসবেন, যদি ছাত্রছাত্রী পড়াশোনা করার জন্য আসেন, গবেষণা করার জন্য আসেন, মাস্টারমশাইরে যদি ক্লাস নিতে আসেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মাইগ্রেশন সার্টিফিকেট তোলার জন্য আসেন, যদি প্রভিশনাল সার্টিফিকেট তোলার জন্য আসেন তাহলে যেন তারা কালকে না আসেন, তারা যেন পুজোর ছুটির পরে আসেন। অনেক দূর থেকে যদি এসে বসিরহাট থেকে আসবেন, টাকি থেকে আসবেন, আরো বনগাঁ থেকে আসবেন, এসে যদি বিশ্ববিদ্যালয়ে সময় মতন পরিষেবা আমি না দিতে পারি সেটার থেকে তাদের কালকে বিশ্ববিদ্যালয়ে বন্ধ রাখাটা আমার মনে হয় এটা হচ্ছে একটা বেটার সিদ্ধান্ত।